सुप्रिय दर्शक निवृत्ति गानेर कारीगर आज के पपुलर स्टूडियोते उपस्थित आछेन निहार रंजन हलदार मिलन। तिनी एकजन गानेर शिक्षक, एकजन सामाजिक संगठक। आमरा गाने गाने आज के ओनार परिचय जानबो एबं ओनार एई गानेर पिछने ओनार जे एई दीर्घ बछरेर साधना, विशेष करे नजरुल संगीतेर उपर जिनि अनेक ख्याति अर्जन करेछेन। बांग्लादेश टेलिभिशने तिनि एकाधारे नजरुल संगीत परिवेशन करेছেন। एकजन खूब बांग्लादेशे परिचित शिल्पी। आज के ओनार साथे आमरा गान एवं कथाय समय काटाबो। केमन आছেন আপনি? हाँ जी, ভালো আছি। আপনি ভালো আছেন? जी আছি ভালো। পপুলার বিডি নিউজে আপনাকে স্বাগতম। আমাদের পাশে সাথে আজকে তবলাবাদক হিসেবে উপস্থিত আছেন গোপাল সাহা। আমরা যে স্যার, আপনি তো দীর্ঘদিন নজরুল সঙ্গীতের উপরে খুবই গান পরিবেশন করেছেন। এই নজরুল সঙ্গীত দিয়ে আজকে আমরা গানে চলে যাই, তারপর কথা হবে। ধন্যবাদ। আসলে পপুলার বিডি নিউজকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আসলে মেইনলি সাবজেক্ট ছিল ক্লাসিক্যাল। জি, ক্লাসিক্যাল থেকে আমি নজরুল সঙ্গীতের উপরেই আমার দীর্ঘদিনের সাধনা, এবং সব গানই গাই, তবে নজরুলটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জি, এই জন্য নজরুল গাই। জি আচ্ছা, আজকে আমরা নজরুল দিয়ে শুরু করছি। আকাশে আজ ছড়িয়ে দিলা आकाशिया छोड़ी दिला आमार कथा भूलबो आमार गानेर माला गो कोरिये तुमी हो आकाशिया छोड़ी दिला आमार कथार फूल गो आमार गानेर माला गो कोरिये तुमी हो। आमार सुरेर इंद्रधनु रचे आमार खनिक तनु आमार सुरेर इंद्रधनु रचे आमार खनिक জড়িয়ে আছে সে রঙে মোর জড়িয়ে আছে সে রঙে মোর অনুরাগ আকাশে আজ ছড়িয়ে দিলা मोरा खीर पाताय नाई देखी आमारा खीर मोर कण्ठेर सुर अश्रु भारे मोर कण्ठेर सुर अश्रु भारे करे टलमल करे टलमल आमार हृदय पद्म घिरे कथार भ्रमर के देखे आमार हृदय पद्म घिरे পথার ভ্রমণ কেঁদে ফিরে সেই ভ্রমণের কাছে আমার সেই ভ্রমণের কাছে আমার মনের মধু आकाशे आज छोड़ी दिलाम प्रियो आमार कथार फूल गो आमार गानेर माला गो करे तुमी नियो प्रियो करे तुमी नियो प्रियो दर्शक आमरा नजरुल संगीतेर प्रथम गानटी शुने निलाम मिलन सारेर काछ थेके। मिलन सार आसले हाजीगंज तथा चाँदपुरेर जारा संगीते भालोबासेन तादेर खुबই परिचित तादेर सबारই एकजन सार। एछाड़ाओ तिनि मैत्री चिल्ड्रेन मैत्री शिशु उद्यानेर तिनि दीर्घदिन अध्यक्ष हिसेबे दायित्व पालन करेछेन। আজকে উনি যে নজরুল নিয়ে দীর্ঘদিন স্যার আপনি যে দীর্ঘদিন নজরুল নিয়ে নজরুল সঙ্গীত গেয়ে আসছেন চর্চা করে আসছেন। এই নজরুল তো কাজী নজরুল ইসলাম তিনি একজন কবি, একজন একাধারে তিনি গান রচনা করেছেন, গজল রচনা করেছেন। ওনার এই নজরুল সঙ্গীতের ওনার আমরা যতটুকু জানি যে প্রায় ৫৬০০ गाने उन्नी रचना करेছেন। तो अपनी नजरुलेर उपरे कतटा गान आपनार दखले आछे माने अपनी पारेन? आसले नजरुलेर जे विशाल संगीत भाण्डार जी एटाके आसले आरो अनेक बड़ बड़ गुणी जारा आछेन केउ एत माने उनार एई भाण्डार थेके किंचित परिमाण संग्रह करछे। आमिओ ठीक ताई, आमिओ एकदम क्षुद्र एक किछु अंश जी उनार कास उनार एई भाण्डार थेके आमी संग्रह करेছি এবং চর্চা করেছি। আসলে সেটা হলো যে নজরুল সাম্যের কবি, তিনি যেভাবে সঙ্গীত যেভাবে গান রচনা করেছেন তিনি অসাম্প্রদায়িক চেতনা এবং বিদ্রোহাত্মক যে সমস্ত গানগুলো তার সাংঘাতিকভাবে যাই হোক আমি আসলে অল্প সামান্য কিছু গান তারপরেও আমি বলবো যে অন্তত ১০০-২০০ গান তো আমি পারি। নজরুলের উপরে আমি ১০০-২০০ গান আমার আয়ত্ত আছে। কি চমৎকার! আমরা এই চাঁদপুর জেলায় আর এমন নজরুল পাবো কিনা, নজরুল প্রিয় নজরুলের আস্থাভাজন একজন সঙ্গীত পাবো কিনা আমরা তা জানি না। স্যার আপনি কখন কত সালে বিটিভিতে প্রথম নজরুল সঙ্গীত গান পরিবেশন করেন? আমি ১৯৯৬ সালের প্রথম নজরুলে আমি তালিকাভুক্ত হই। পরীক্ষা দিয়েছি আমি ৯৫ সাল ৯৪ সালে। ৯৪ সালে এই ২ বছর বিভিন্ন প্রক্রিয়া, প্রথম কণ্ঠ টেস্ট, তারপরে স্ক্রিন টেস্ট, লাস্ট স্ক্রিন টেস্টটা হয়েছে আমার ৯৬ সালে মার্চ মাসে। আমি তখন থেকেই নজরুলের একজন নিয়মিত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হই এবং তারপর থেকে নিয়মিত প্রোগ্রাম করে যাচ্ছি। আচ্ছা স্যার, এই যে নতুন যারা গান শিখে এদের মধ্যে নতুনদের মধ্যে নজরুল সঙ্গীত তারা যদি চর্চা করতে হয় তাদেরকে বিশেষ করে কি করতে হবে নজরুলে? তারা আসলে এখানে সবচেয়ে বড় কথা যেটা আমার উপলব্ধি থেকে আমি যেটা বুঝতে পেরেছি, কারণ আমি তো ২২ বছর ঢাকায় ছিলাম। ৮১ সাল থেকে শুরু করে ৯৯-২০০০ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম। ঢাকার থেকে আসার পরে আমি যেটা বুঝতে পারছি আমাদের এই এলাকাটার মধ্যে কিছুটা রবীন্দ্রপ্রিয়, রবীন্দ্রসঙ্গীত প্রিয় বেশি মানুষ পাওয়া যায়। নজরুলের উপরে তেমন সঙ্গীত চর্চা করে না। তো যার কারণে যারা নজরুলের চর্চা করবে সেই ধরনের সেই শিক্ষকের অভাব আছে। আমি মনে করি যে সেই পার্টিকুলারলি শিক্ষক পাওয়া যায় না বলে হয়তো বা তারা চর্চা করে না। তো আমি মনে করি যে নজরুলের উপরে চর্চা করার জন্য তাদেরকে অনুপ্রেরণা উৎসাহিত করার জন্য লোকের অভাব, এটাই আমার মনে উপলব্ধি। আপনি যতদিন বেঁচে থাকবেন সেই চর্চাটা চালিয়ে যাবেন। আপনার যেহেতু সারদা দেবী সঙ্গীত নিকেতন রয়েছে, এই আপনার এই সারদা সঙ্গীত নিকেতন নিয়ে আমরা পরে আসছি, কথা বলবো গানে। তার আগে আমরা আরেকটি নজরুল, আপনার কাছে নজরুলের যে গানটি সবচেয়ে প্রিয়, হ্যাঁ এত এই যে ১০০-১৫০-২০০ গান নজরুলের আপনি মুখস্থ পারেন, হ্যাঁ এই এর মধ্যে প্রিয় যে গানটা নজরুলের সেই গানটাই আজকে দর্শকের জন্য। আসলে এমন কিছু কিছু গান নজরুলের আছে এখনো শুনলে মনে হয় যেন এই গানটি আর কখনোই শুনি নাই। জি জি। তো আমি এরকম আনকমন গান করব না, আমি কমন গান করব, যেহেতু এই ভিডিওটি অনেকেই দেখবেন যার কারণে আমি চাই যে প্রচলিত গান, অর্থাৎ যে গানটা আমার গান গাওয়ার সাথে সাথে কেউ কেউ গুনগুন করে গাইতে পারে, এই জন্য আমি ওই প্রচলিত গানটাই গাইব। আমার যেগুলো বিভিন্ন রকমের ইয়ে আছে, এই যে গানগুলি আমার প্রিয় গান, আমার প্রিয় গানের মধ্যে অনেকগুলো গান আছে, সেই গানগুলো হয়তো অনেকের তটস্থ নাই, মুখস্থ নাই, হ্যাঁ শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এটা নজরুল কিনা, এই জন্য আমি একটা পরিচিত গান গাবো। জি দর্শক, আপনারা ভুলবেন না যে আমাদের পপুলার বিডি নিউজের এই গানের শেয়ার লাইক কমেন্ট করে নজরুল প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন। নিহার রঞ্জন মিলন স্যারের গান। নারগিসে বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব। নারগিসে বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিস বনে। সিরাজের নরম ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার, যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণ ইরানো কবি কাঁধে নিরোচনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে জল ভরা মেঘলয়ে বুকের কাছে, উদাসীন আকাশ, উদাসীন আকাশ স্থির হয়ে আছে জল ভরা মেঘলয়ে বুকের কাছে। শাকির সরাবে পিয়ালার পরে সকরুণ অশ্রু বেলি ফুল ঝরে, শাকির সরাবে পিয়ালার পরে সকরুণ অশ্রু বেলি ফুল ঝরে। যে আছে ভাঙা চাঁদ মলিন আননে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিস বনে। আসলে এই নজরুল সঙ্গীত আমরা শুনে আসলে আমাদের মনটা আর অন্যদিকে আর যায় না। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এই গানের চর্চাগুলো আসলে মানুষের মনকে অনেক প্রগতিশীল এবং অনেক অগ্রসর করে তোলে, প্রাণবন্ত করে তোলে, যদি গানের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারে। তো এই নজরুল ইসলাম আসলে সম্পর্কে সবাই আমাদের পাঠ্য বইতে আমরা ছোটবেলায় দেখেছি দুকুমিয়া, যখন এই নজরুলের আসলে ডাকনামটা ছিল দুকুমিয়া। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে তিনি মারা যান। রয়ে গেছে ওনার অনেক কীর্তি, गाने कविताय उपन्यासे एवं भिन्न दार्शनिक दार्शनिके ओनार अनेक अवदान रयेछे एई समाज एवं एई आजकेर एई समाज व्यवस्थाय एई नजरुल एवं रवींद्रनाथेर उपरेई चलछे एई समाज परिवर्तने ओनादेर लेखनीते अनेक गुरुत्वपूर्ण भूमिका राखछे एवं आमादेर जातीय कवि काजी नजरुल इस्लाम और ये नजरुल के धारण कर लालन कर आज के निहार रंजन हालदार मिलन सर एगे जाच्छेन। सर आपनार जे शारदा देवी संगीत निकेतन कथा आमरा बोलछिलाम शारदा देवी संगीत निकेतने आपनार कतजन स्टूडेंट ए पर्यन्त गान शिखेछे? एटा आसले एमनि गणे तो एमनि तो गणे पड़ा जाबे ना, तबे अगणित जेमन हाजीगंजे आजकलकार जारा गान बाजना करतेछे अनेके शिक्षक हये गेछेन, शिक्षकता करतेছেন ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন ম্যাক্সিমামই আমার হাতে গড়া। জি আমি এটা খুব হলপ করে বলতে পারি যে এদের মধ্য থেকে নাম করা যারা আজকে খুব ভালো পর্যায়ে আছে এরা আমার হাতেই সব আমারই ছাত্রছাত্রী। আর বর্তমানে এই যারা প্রশিক্ষণ নিচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখানকার সামাজিক প্রেক্ষাপট এরকম ছেলে মেয়েরা শিখতে চায় না, গান গাইতে চায় ना शिखे गान गाइते चाय, एटाई हलो तादेर सबचेये बड़ धन्यता धन्यता। एबं आमी मने करी आमार बक्तब्य हलो जे आसले गान शिखे गाओ। जी शिखे गाओ, ना शिखे गाबे ना, एटा आमार बक्तब्य। आसले एटा आमी जानि ना केन जानि छेले मेयेरा एई विषये एकटु आजकलकार মানে ব্যাপারে অনাগ্রহতা তাদের আগ্রহ বেশি সময় পর্যন্ত ধরে রাখা। স্যার এই যে আপনার অসংখ্য গানের ছাত্র ছাত্রী রয়েছে এবং আপনার এখানে আপনার এই সঙ্গীতে নিকেতনে আমরা যতটুকু জানি নৃত্যের জন্য আছে, নৃত্যের ব্যবস্থা আছে, গানের ব্যবস্থা আছে। গানের মধ্যে যেমন নজরুল সঙ্গীত তো আছেই, যেখানে নজরুল সঙ্গীতের একজন ভক্ত আপনি, পাশাপাশি লালন আধুনিক দেশের গান সব জায়গায় আপনার বিচরণ রয়েছে। স্যার তো স্যার আপনার সঙ্গীত শারদা দেবী সঙ্গীত নিকেতনে আপনার ছাত্ররা বা ছাত্রী অনেক অজস্র আছে, কিন্তু আপনি কোথা থেকে শিখলেন, কিভাবে গানে আসলেন? আমার সঙ্গীত জীবনের শুরুটা ছিল আসলে আমার ফ্যামিলি থেকে, কারণ আমার বাবা খুব ভালো গান করতেন, দীর্ঘদিন পর্যন্ত হাজীগঞ্জে ছিল এবং এক নামে ওনাকে চিনত সবাই। হাজীগঞ্জে একমাত্র সঙ্গীত প্রশিক্ষক তখন বলতে গেলে, যদিও শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে সেভাবে আমার বাবা সেভাবে করে নাই, কিন্তু গান করেছেন অনেক এই এলাকার অনেক। আপনার নামটা বললে? ওনার নাম হলো স্বর্গীয় সূর্য কুমার হালদার। উনি রামকৃষ্ণ সেবা আশ্রমে দীর্ঘ ৬৫ বছর ছিলেন, রামকৃষ্ণ মিশনে তার হাতের মানে তার নেতৃত্বে ছিল। এবং সেই সুবাদেই আমরাও খুব একদম পাকিস্তান পিরিয়ড থেকে, আমাদের অরিজিনাল বাড়ি এখানে না, অরিজিনাল বাড়ি মতলব উত্তরই, আমরা পাকিস্তান পিরিয়ড থেকে হাজীগঞ্জে বাবার কারণে আমরা চলে আসছি। এবং সেই বাবার অনুপ্রেরণাই ওনাকে দেখে ওনাকে স্মরণ করেই আমরা গান বাজনাতে চলে আসছি, মানে এটা ব্লাড কানেক্টিং বলা যায়। আচ্ছা হ্যাঁ, তারপরে এভাবে থেকে গান শেখার শুরু। কিন্তু সঙ্গীতের যেই শেখার যেটা মূল মাধ্যম সেটা কিন্তু আমি ঢাকাতে গিয়ে ৮২ সাল থেকে শুরু করছি। আমি ৮১ সালে যখন ঢাকা গেছি, ঢাকা গিয়ে যখন আমি অনেক গান টান গাইছি অনেকের সামনে, তারা আমাকে খুব ইনসাল্ট করছে যে ক্লাসিক্যাল জানি কিনা আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি আমি ক্লাসিক্যাল জানি না, ক্লাসিক্যাল কাকে বলে জানি না। ওনারা যখন আমাকে বললো যে এই হলো ক্লাসিক্যাল, তখন বলছি না এটা জানি না। কত বলে কি গান শিখছেন, ক্লাসিক্যাল জানেন না? আমার কাছে খুব ইনসাল্টিং মনে হয়েছে, আমি খুব অপমানিত বোধ করছি। তখন থেকে মনে মনে পরিকল্পনা করছি যে আমি গান সঙ্গীত জগতে আমি সঙ্গীত চর্চা করব খুব সিরিয়াসলি, এবং ক্লাসিক্যাল চর্চা শুরু। আমার প্রথম উস্তাদ সোহেল পারভেজ হেপি, তারপরে হলো উস্তাদ গোপাল দাস, তারপরে উস্তাদ অবনী মহান্তি, তারপরে উস্তাদ করিম শাহবুদ্দিন মুর্শিদাবাদ থেকে এসেছেন, তারপরের উস্তাদ এই সালাউদ্দিন আহমেদ। করিম শাহবুদ্দিন এবং সালাউদ্দিন আহমেদ এখনও ওনারা নিয়মিত টেলিভিশনে রেডিওতে গান করে যাচ্ছেন, খুব ভালো একজন ভালো মানের উস্তাদ। এই যে আপনি ১৯৮২ সাল থেকে গানের রপ্ত করে এখনও গানে লিপ্ত রয়েছেন, এক নাগারে ৯৬ সাল পর্যন্ত ননস্টপ শিখে গেছি, ৮২ থেকে ৯৬ পর্যন্ত এক নাগারে শিখে গেছে। আর এই যে রপ্ত এবং লিপ্ত আপনি রয়েছেন, কিন্তু এই যে এর মধ্যে যে আমাদের সামাজিক যে গানের পরিবর্তন হয়েছে, আগে গানের ক্যাসেট বা গানের রেকর্ডিং মাধ্যমটা ছিল অন্যভাবে, এখন যে ডিজিটালাইজড হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি দেখছেন গানের ভবিষ্যৎ? না, গানের ভবিষ্যৎ আমি ভালো মনে করছি না। গানের ভবিষ্যৎ কারণ হইল ভিত নাই, অর্থাৎ मूल जिनिस ना थाकार कारणे एखन अनेक अनेक शिल्पीदेर हठात् उत्थान आबार देखछि आर खुंजे पावा जाच्छे ना। जेमन आजकलकार आमादेर सेई आगेर दिनेर जे समस्त सेई गानेर जगते जारा छिलेन सेई महमुदुर नबी तारपरे सेई बशिर आहमेद এই সমস্ত शिल्पीरा छिलेन सुबीर नंदी एरा कोनोदिन हाराबे ना, एरा चिरजीवन मानुषेर हृदयेर मध्य थाकबे। किन्तु आजकलकार এই যে जुगेर এই যে संगीत चर्चा এটা কিন্তু ठुमको একটা বিষয়, এটা চট করে আসবে চট করে চলে যাবে। এই ক্ষেত্রে কি কোনো সমাজ ব্যবস্থা দায়ী কিনা এইটাতে? এখনকার আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে সমাজ ব্যবস্থা দায়ী আমি ওইভাবে বলবো না, তবে আমার যেটা মনে হয় যে ছেলেপিলেরা অনুকরণ করে চট করেই মানে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে আমার হাতে গোনা আমার হাজীগঞ্জে আমি আশেপাশেও দেখতে পাচ্ছি অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা একটা পর্যায়ে গিয়ে তারা লাইনচ্যুত হয়ে হ্যাঁ তারা মানে লাইনচ্যুত হয়ে অন্য ধরনের তারা ওই রক গান তারপরে বিভিন্ন রকমের এই গানগুলো খারাপ না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সেটা গাওয়ার জন্য তার মূল থাকে না, তার যে বেস সংগীতের বেসটা তাকে সংগ্রহ করার পরেই সে যাওয়া উচিত আমি মনে করি, এটা আমার উপদেশ। স্যার আমরা নজরুল সঙ্গীত শুনেছি, আপনি তো নজরুল ছাড়াও পাশাপাশি লালন আধুনিক দেশের গান আপনি পারেন এবং আপনি যেহেতু গানের শিক্ষক গানের কারিগর, স্যার আমরা যে হাজীগঞ্জ উপজেলায় শিল্পীদের নিয়ে আমরা যে নিবৃত্তে গানের কারিগর শিরোনামে যে আমরা ধারাবাহিক গানের অনুষ্ঠান পরিবেশন করছি আপনার দৃষ্টিতে কেমন মূল্যায়নটা জানতে চাচ্ছি। এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ, আমি মনে করি যে ছেলেমেয়েরা উৎসাহিত হবে এবং পাশাপাশি তারা এই একজনের গান আরেকজনের দেখে তারা উৎসাহিত হবে, তারা চিন্তা করবে যে আমাকে সঙ্গীত চর্চা করা উচিত এবং এটা আমি মনে করি এই ক্ষুদ্র প্রয়াস হলো খুব প্রশংসিত প্রয়াস এবং এটা আমি মনে করি অনেকেই এইভাবে এগিয়ে আসা উচিত এই 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 বিয়েতে হ্যাঁ এই অনুষ্ঠানে বা এই আয়োজনে অনেকেরই সম্পৃক্ত হওয়া উচিত আমি মনে করি। যাক ধন্যবাদ স্যার, আমরা এখন আপনার কাছ থেকে কি একটা আধুনিক গান গাবো। আমি অনেক পুরনো দিনের একটা গান, আমি কখনো সাধারণত গানটা খুব ইচ্ছা হচ্ছে আজকে গানটা করব। পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয় তিলে তিলে তার জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ভয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন শুকনো পাতার মরমরে ধনু কত সুরবেদনা, আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুরবেদনা, আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর যায় অগোচরে, প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবসরে, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরণীর বুকে পাশাপাশি তরু কেউ বুঝে কারো নয়। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ? কি চমৎকার গান। স্যার আপনার নজরুলের পাশাপাশি কিন্তু আপনার আধুনিক গানও খুব ভালো লেগেছে। আমরাও ফিরে গিয়েছি যেন শৈশবে সেই আধুনিক গানে। স্যার আপনি তো এছাড়াও লালনও গিয়েছেন, বিভিন্ন ইয়েতে দেখেছি আমরা। তো আপনি তো হাজীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনে আছেন, এই গানের পাশাপাশি হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আপনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আজীবন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কিভাবে এই সাহিত্য অঙ্গনে ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমি আসলে আমাদের হাজীগঞ্জের এই প্রেক্ষাপটে আমি হাজীগঞ্জ এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যে ভূমিকা, তাদের যে আমি মানে খুব দায়িত্বহীনভাবে বলতে চাই যে অনেক অনেক সমৃদ্ধশালী করে মানে সামাজিক প্রেক্ষাপটে অনেক সমৃদ্ধ একটি সংগঠন, এবং এই প্রতি বৎসর অন্ততপক্ষে হাজীগঞ্জকে জাগ্রত করার জন্য এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। আমি মনে করি অদূর ভবিষ্যতে এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং এলাকা যারা দীর্ঘদিন পর্যন্ত এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো বিভিন্ন কার্যক্রমে দূর থেকে দেখে যাচ্ছে, আমি মনে করি তারাও ধীরে ধীরে কিন্তু এর সাথে সম্পৃক্ত হবে, এটা আমার বিশ্বাস। স্যার এই যে সাহিত্যের এই সাংস্কৃতিক যে একটা মাধ্যম বা এই সাংস্কৃতিক অঙ্গন বলে যে একটা কথা আছে, এখানে হাজীগঞ্জে কি করলে সাহিত্য অঙ্গনটা আরও ভালো হবে আপনার দৃষ্টিতে? আমি আসলে আপনাদের উদ্যোগ, বিশেষ করে আপনি বাবলু সাহেব, আপনার এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও কিন্তু হাজীগঞ্জের প্রেক্ষাপটে আমি আপনাকেও অনেক সাধুবাদ জানাই। আপনি যে কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে নাট্যাঙ্গন, বিশেষ করে নাট্যজগতেও আপনি যথেষ্ট বিভিন্ন কতগুলো নাটক আপনি মঞ্চায়ন করেছেন, এবং অত্যন্ত সামাজিকভাবে সমাজে মানুষকে অনেক বেশি জাগ্রত করছে, এবং প্রত্যেকে খুব উপলব্ধির জায়গাটার মধ্যে আমি মনে করি যে আপনার এই অবদান এবং আপনি এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবং আপনার মতো এরকম এই অনুপ্রেরণায় আরও যারা আছে, যারা এইভাবে প্রতিভা লুকিয়ে আছে, তারা আমি মনে করি এগিয়ে আসা উচিত। তারা আপনার হয়তো আপনার এই ক্ষুদ্র প্রয়াসেও অনেকে অনুপ্রাণিত হয়ে আমি মনে করি যে এই সমাজে আরও অবদান রাখবেন, এই প্রত্যাশা আমি করি। এবং আপনার এই কর্মকাণ্ডকেই সাহিত্য অঙ্গনে যেভাবে আপনি বিচরণ করছেন, এইভাবে যদি আরও কিছু লোক এইভাবে এগিয়ে আসে, আমি মনে করি যে সাহিত্য অঙ্গন আরও বেশি সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ স্যার। আমরা গানে গানে যে কথায় যাচ্ছি, আমরা এবার গানে চলে যাব। স্যার আপনি এখন দেশের গান, আমি একটা লালন গাওয়ার পরিকল্পনা করছি এখন। আপনি আমি এখন কি দেশের গান করব না লালন? আপনি আবার বলছেন শেষে ফিনিশিং হবে নজরুল, আচ্ছা আপনি বলছেন, তাইলে আমি কি দেশের গান করব না লালন করব? শেষ করব আমরা নজরুল দিয়া। দর্শক সময় পুরিয়ে যাচ্ছে, আমরা স্যারকে অনেক কৃতজ্ঞ স্যারের কাছে। স্যার পপুলার স্টুডিওতে এসেছেন, নিবৃত্তে গানের কারিগরে গান পরিবেশন করছেন। আপনারা এই গান নজরুল সঙ্গীতে প্রিয় যারা আছেন, যারা লালন ভালোবাসেন, যারা আধুনিক ভালোবাসেন, যারা দেশের গান, এক কথায় সাংস্কৃতিক অঙ্গনে যাদের একটু মনোরঞ্জন যাদের ভিতরে আছে, আমাদের পপুলার লাইক পেজে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন স্যারের গানকে, উৎসাহ দিন তরুণ প্রজন্মকে। আমরা স্যারের কাছ থেকে এখন একটি দেশের গান শুনবো, তারপর লালন আর নজরুল দিয়ে আমরা শেষ করব। আবার যদি হয় গো জানম মরণেরই পরে, পাঠিও দয়াল আমায় তুমি বারে। আবার যদি হয় গো জানম মরণেরই পরে, পাঠিও দয়াল আমায় তুমি বারে। পাঠিও দয়ালয় তুমি বাউল করে আবার যদি হয় গো জনম মরণেরই পরে পাঠিও দয়ালয় তুমি বাউল করে। কান্দে যেন পরাণ সব মানুষের দুঃখে কান্দে যেন পরাণ সব মানুষের দুঃখে মইলে যেন মরি আমি এই মাটির উপরে আবার ঠেকলে যেন ঠেকে নৌকা মেঘনার বালু চরে পাঠিও দয়ালয় তুমি বাউল করে পাঠিও দয়ালয় তুমি বাউল করে। সুখ দিয়ে কি হবে আমার সুখানি না চাই সুখ দিয়ে কি হবে সুখানি না চাই সারা জীবন অন্তর জুড়ে দুঃখ যেন আবার হাঁটি যেন বাংলার কোনো গায়ের পথ ধরে পাঠিও দয়ালয় তুমি বাউল করে আবার যদি হয় গো জনম মরণেরই পরে পাঠিও দয়ালয় তুমি বাউল করে পাঠিও দয়ালয় তুমি বাউল করে দয়াল বাউল করে বাউল করে। তো আপনি যে আপনার প্রতিষ্ঠানে গানের যে প্রতিষ্ঠান এই গানের প্রতিষ্ঠানে আজকে কত বছর যাবত এই সারদা দেবী সঙ্গীত নিকেতনে? আমি সারদা দেবী সঙ্গীত নিকেতন করছি 2000 সালের। আমি 99তে মূলত এখানে মৈত্রী স্কুল করার সুবাদে চলে আসছি। আমার সকল বন্ধুবান্ধবরা বলছে যে তুমি যেহেতু হাজি ঢাকায় তুমি গান টান করতা এখানে একটা গানের স্কুল করো ছেলে মেয়েরা একটু উপকৃত হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি 2000 সালের 1লা বৈশাখ আমার এই সঙ্গীত এই সারদা দেবী সঙ্গীত নিকেতনের পথ চলা ওইটা স্থাপিত করছি। আর আমার এমনি মেনলি 84 সাল থেকে আমি ঢাকায় আমার একটা সাংস্কৃতিক ইয়ে ছিল একটা চর্চা কেন্দ্র ছিল সেটার নাম ছিল ভাস্কর সাংস্কৃতিক কেন্দ্র। আমার কাছে এখনও আমি একটা স্মৃতি হিসাবে ধরে রাখছি আমার একটা হারমোনিয়াম আছে সে হারমোনিয়ামে লেখা আছে ভাস্কর সাংস্কৃতিক কেন্দ্র র্যাঙ্ক 6 নম্বর র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি ঢাকা। এটাকে আমি তুলে ধরে রাখছি। এই যে আপনি গান পরিবেশন করতে গিয়ে বা গানের বিষয়ে যে অবদান রাখছেন আপনি সাহিত্য পরিষদ থেকে আপনি হাজিগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে একটি সম্মাননা পেয়েছেন আমরা যতটুকু জানি। তো এই যে সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যে শিল্পীদেরকে মূল্যায়ন করার যে একটা কাজ করে যাচ্ছে এইভাবে সমাজের আমাদের হাজিগঞ্জে যে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের কিভাবে এগিয়ে আসলে ভালো হয় মনে করেন? না, আমি আসলে মনে করি যে আমাদের এই সমস্ত এই বিশেষ করে সাহিত্য পরিষদ সাহিত্য সংস্কৃতি পরিষদ যেভাবে সামাজিক কাজকর্মের সাথে জড়িত হয়ে समाज के कलुषमुक्त करार जन्य जे प्रचेष्टा करे जाच्छे आमी मने करी राजनैतिक अंगने आमादेर एखाने जारा आछे एलाइट पार्सन जारा आमादेर समाजेर कर्णधार एरा आरेकटु एगिये आसा उचित। तबे हाजीगंजेर सांस्कृतिक विषयटा एकटु अवहेलित आमी बोलबो, कारण एखाने जारा पृष्ठपोषकता जारा करबेन तारा एकटु पिछिये आछे। आमी मने करी तारा एकटु एगिये आसले आमादेर सांस्कृतिक अंगनटा आरेकटु समृद्धशाली होबे। आर जेइखाने सांस्कृतिक अंगन जेखाने समृद्धशाली ना सेइ एलाका एमनितेई एकटु आंडार डेभेलप थाके अन्य दिक थेके सामाजिक दृष्टिभंगी थेके। एटा आमार मने हय आपनार दीर्घ अभिज्ञतार जे झुली सेइ झुली सेइ आपनार अभिज्ञता थेके तरुण जे जारा गान शिखबे गान परिवेशन करबे तादेरके कोन विषयटाके सबचेये बेशि लक्ष्य राखते हबे? आमि मने करि যারা সাংস্কৃতিক চর্চায় জড়িত থাকবে যারা সাংস্কৃতিক চর্চা করবে তাদের প্রথম কাজটাই হলো তারা খুব মনোযোগী হবে এই বিষয়ে এবং অনুশীলন, কারণ চর্চার কোনো বিকল্প নাই। কণ্ঠ সাধন করা, ক্লাসিক্যাল চর্চা করা, গলাকে গানের উপযোগী করা, এই বিষয়গুলোর উপরে খুব বেশি তাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং যিনি एखाने तादेरके उस्ताद खुंजे बेर करते हबे जारा परफेक्ट गान बजना कराय तादेर साथे तादेर संगत करते हबे, तादेर साथे तादेर जोगाजोग करते हबे। एटा आमी सबाइर उद्देश्य एई कथा सबाई आपनारই परामर्श पालन करुक गान शिखुक सेई प्रत्याशा। तो आपनार लालन संगीते आमरा फिरे जाई। आपनि आमरा तो नजरुल शुनेছি, आधुनिक শুনেছি, देशेर गान শুনেছি, एबार लालन जी धन्यवाद। आमि एबार एटा लालन गीति करब এবং লালন গীতিটা অত্যন্ত সমৃদ্ধশালী প্রত্যেকেরই খুব পরিচিত গান। এই গানটা আমাদের বাংলাদেশে যাকে আমরা বলি সুরের সুর সম্রাজ্ঞী যে সেই ফরিদা পারভীন এই গানটি উনি গেয়েছেন, ওনারকে অনুকরণ করে আমি এই গানটি করেছি। ঠিক আছে। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও, পারে আমি একা রইলাম ঘাটে। আমার যাবার সময় হলো, দাও বিদায় মোচো আখি দুয়ার খোলো, দাও বিদায়। কবি কাজী নজরুল ইসলাম সেই বিদায়ের কথাই বলেছেন। ভালোবাসার টানে, সামাজিকতার টানে, প্রতিবাদের টানে তিনি অসংখ্য এরকম দার্শনিক কথা বলে গেছেন। আমাদের আজকের অনুষ্ঠান নিবৃত্তি গানের কারিগর। আসলে যিনি গানের কারিগর আমরা এই আমাদের এই অঞ্চলের আমরা আসলে কতটুকু পেরেছি জানি না, তবে আমার মনে হয় আমরা সত্যি একজন গানের কারিগরকে আমাদের এই স্টুডিওতে আনতে পেরেছি আজকে। তিনি হলেন নিহার রঞ্জন হালদার মিলন। তিনি আজকে আমাদেরকে গান শুনিয়েছেন। তিনি নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, আধুনিক, লালন সকল গানের সকল সেক্টরে যার দখল রয়েছে। আজকে আমরা শেষ করব, কিন্তু তার আগে আরেকটি নজরুল সঙ্গীত শুনে শেষ করব। দিকে সবারে দেখে শেষের দিকে নয়ন ভরা জল গো তোমার আচল ভরা নয়ন ভরা চমৎকার গানে গানে আজকে নিবৃত্তি গানের কারিগরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, আপনার এই দর্শকের উদ্দেশ্যে নজরুল সঙ্গীতের উদ্দেশ্যে সার্বিক আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা একটু আপনার মুখ থেকে একটু কথা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি বেশ কয়েকটি গান পরিবেশন করলাম এই আজকের এই পপুলার বিডি নিউজের এই সৌজন্যে, ওনাদের আমন্ত্রণে। আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই ওনাদের। পাশাপাশি আমি আমাদের আজ উদীয়মান শিল্পী অর্থাৎ যারা সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবাসেন, যারা সঙ্গীতাঙ্গনকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসলে সাধনা এমন এক জিনিস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং চর্চার কোনো বিকল্প নেই। আপনাকে সঙ্গীত শিখে চর্চা করে গান সঙ্গীত পরিবেশন করতে হবে, তাইলেই সেই গান সমৃদ্ধ হবে, সেই গান শ্রুতি মধুর হবে। আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা বেশি বেশি করে সঙ্গীত চর্চা করুন, সাংস্কৃতিক অঙ্গনে আসুন। আমি এটাই আমার একমাত্র প্রত্যাশা এবং সবার জন্য এটাই আমার আশা। আমি সবাইকে এই প্রত্যাশা। ধন্যবাদ স্যার। পপুলার বিডি নিউজের স্টুডিওতে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। দর্শক, কাজী নজরুল ইসলাম একটি দার্শনিক কথা বলেছেন যে মিথ্যা শুনে নিবাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই গানই আসলে হৃদয়কে সবসময় বড় করে তোলে। ধন্যবাদ সবাইকে। পপুলার ফেসবুকের শেয়ার, লাইক, কমেন্টস করে পপুলার বিডি নিউজের নিউজ পোর্টালে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দিন, আমাদেরকে উৎসাহিত করুন। আমাদের আজকের ওই পপুলার বিডি নিউজের স্টুডিওতে নিহারঞ্জন মিলদন আবার ফিনিশিংটা আবার করি। হ্যাঁ দর্শক, আমরা আজকে স্যার মিলন স্যারকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করতে পেরে যারা এসেছেন আমরা অনেক কৃতজ্ঞ। তো কাজী নজরুল ইসলাম বলেছেন, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা মন্দির নাই। এই গান, এই সংস্কৃতিগুলোই আসলে মনকে অনেক বড় করে তোলে। আজকের আমাদের এই যে নিবৃত্ত গানের কারিগর আজকের অনুষ্ঠানে তবলাবাজি আমাদেরকে উৎসাহিত করেছেন গোপাল সাহা, এবং আমাদের ক্যামেরায় পিছনে যিনি কাজ করেছেন মুজিব পাটোয়ারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পপুলার বিডি নিউজ .com-এর সাথে থাকার আহ্বান জানাই। পপুলার বিডি নিউজের সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, টুইটার এবং ফেসবুক পেজে, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। স্যামসাং মোবাইল অনুমোদিত সেলস সেন্টার এখন হাজীগঞ্জ বাজারে, প্লে স্টোর, পৌর সুপার মার্কেট, দ্বিতীয় তলা, হাজীগঞ্জ, চাঁদপুর। মোবাইল নম্বর 01312233050।